এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। নিম্নচাপটি পশ্চিমবঙ্গ থেকে আরও পশ্চিম দিকে সরে গিয়ে এই মুহূর্তে ছত্তিশগড় এবং সংলগ্ন ঝাড়খণ্ডে অবস্থান করছে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের অধিকাংশ জেলা থেকেই নিম্নচাপের প্রভাব কেটে গিয়ে আবহাওয়া পরিষ্কার হতে শুরু করেছে। ইতিমধ্যে বায়ুর ঝাপটা অনেকটাই কমে গিয়েছে, তবে আজ দিনভর আকাশ মেঘলা থাকবে, কোথাও আংশিক মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আজও বিভিন্ন জেলায় ঝিরঝিরে বৃষ্টি হবে, তবে দুপুরের পর থেকে অর্থাৎ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়া পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আজকে নিম্নচাপ সরে গেলেও বৃষ্টি কিন্তু কয়েকটি জেলায় দেখা যাবে, কোথাও বিক্ষিপ্ত, কোথাও হালকা, কোথাও একটু মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আজ থেকে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ফের বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। তবে আজ বাংলাদেশের বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগেও বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেমন মদবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, লালমোহন, হাতিয়া, তার সঙ্গে চিটাগঙ্গের হাটবাজারি, মহেশখালী, এই সমস্ত এলাকাগুলিতে কিছুটা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আসুন দেখে নিব নিম্নচাপের প্রভাবে কোন কোন জেলাগুলিতে হবে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি, কোথায় কোথায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি দেখে নিব কোন কোন জেলাগুলিতে রয়েছে সতর্কবার্তা, কি বলছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানিয়ে দেব আজকের ওয়েদার আপডেটে। নিম্নচাপ দিক পরিবর্তন করে পশ্চিমে সরে যাচ্ছে, ফলে সপ্তাহের শেষে ভারী বৃষ্টি গরম বাড়বে। তবে সাগরে মৎস্যজীবীদের বাংলাদেশে শুধু ভারী বৃষ্টি নয়, নিম্নচাপ দিক পশ্চিমে সরে যাওয়ায় পুরুলিয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে নিম্নচাপটি গভীর নিম্নচাপ হিসেবে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে, যা আগামী কয়েক ঘন্টার মধ্যে বাংলাদেশের উপকূলবর্তী এলাকা পশ্চিমবঙ্গে প্রবেশ করবে। অর্থাৎ ভারী নিম্নচাপের হাত ধরে পরিবর্তন ঘটতে চলেছে। আজকে বৃষ্টির নিম্নচাপের প্রভাবে আজভাবে জেলা থেকে মাঝারি বৃষ্টি সহ প্রবল ভেজা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিভিন্ন জেলায় বৃষ্টি ভারী বৃষ্টি কোথাও হালকা পশ্চিমে জেলার দিকে উপকূলবর্তী জেলাগুলিতে ঘন্টায় দুই দিনের মতো 40-45 কিলোমিটার পর্যন্ত বায়ুর গতি বেগে উত্তরবঙ্গে বইতে পারে। আসুন দেখে নিব নিম্নচাপের প্রভাবে কোন কোন জেলাগুলিতে হবে নিম্নচাপের সহ কিছুটা হলেও অতি ঝোড়ো হাওয়া চলবে, কোথায় রয়েছে সাগরে থেকে মাঝারি বৃষ্টিপাতের মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জেলাগুলিতে রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব জানিয়ে দেব যে পূর্বাভাস দিয়েছেন, গতকালের পর আজও দক্ষিণবঙ্গে অধিকাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ পুরুলিয়ার উপর নিম্নচাপ শক্তি বাড়িয়ে গতকালই গভীর নিম্নচাপে রূপান্তরিত হয়েছে, যাতে গতকাল রাজ্যের বিভিন্ন জেলায় বিশেষ করে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হয়েছে। আগামী 24 ঘন্টায় জানিয়েছে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে দক্ষিণে। এই সঙ্গে দপ্তর জানিয়েছে বাঁকুড়া এবং বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে জেলাগুলিতে, পাশাপাশি উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে পুরুলিয়া এবং বাঁকুড়ার একটি বা দুটি জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারবে। আগামী 24 ঘন্টায় জারি হয়েছে কমলা সতর্কতা। অন্যদিকে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি হতে অস্বস্তি। আগামী 4-5 ডিগ্রি পর্যন্ত থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, যদিও এতে তাপমাত্রার বিশেষ কোনো হেরফের হবে না। দক্ষিণে জেলাগুলির মধ্যে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং বীরভূমের কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা। উপকূলীয় জেলাগুলিতে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা।